একটা মানুষ সারা জীবন নামাজ পড়িরাও যদি যদি তার দেহ করে ভাঙা, ওরে নবী আহলে বায়াতের উপর যে ব্যক্তি মুহাব্বত রাখলো না। ছোট পিছনে দিকা, একটা মানুষ সারা জীবন নামাজ কইরাও যদি যদি তার এই দেহ করে ফানা, ওরে নবীর আহলে বায়াতের উপর যেই ব্যক্তি মুহাব্বত রাখলো না বাবা, হজ্জা কাছে যতই করুক সব বলি হবে বরবাদ, যতই করুক সব বলি হবে বরবাদ, হজ্জা কাছে যতই করুক সব বলি হবে বরবাদ, চারটা কাফের দুজকের কি নবী ছাপায়ত পাইব না, নবী ছাপায়ত নবী আহলে যেখানে নবুয়াত সেখানে বেলায়ত, একই নবীর নবুয়াত একই নবীর বেলায়ত। কোন ব্যক্তি যদি মনে করে আমি নবীর নবুয়াত মানি, কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পাঠ করি, বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, আমার তো সব করাই হইল, মা বাবার সেবা করি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, সব করুম, কিন্তু আমি পীর ধরুম না, মুরিদুম না, তার জীবনে কিছুই করা হইল না, এটা মনে রাখবেন, তার জীবনে কিছুই করা হলো না, আর সেটা হলো আহলে বাইয়াত, যেটা হলো আমার বেলায়ত। আহলে বায়াতের পাবন্দি করলে, তাবেদারি করলে, তারপরেই সে বেলায়েত প্রাপ্ত হবে। বেলায়েত প্রাপ্ত হওয়ার প্রথম শর্ত সেটাই হলো একজন মানুষের কাছে যে নিজেকে সাপোর্ট করতে হবে, সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ বায়াত হইতে হবে, আমরা যাকে বলি পীর ধরা অর্থাৎ মুরিদ হইতে। তাই আমার বাজান তার গানে বলল, একটা মানুষ সারা জীবন নামাজ পড়িরাও যদি মুহাব্বত রাখলো না বাবা, হত্যা কাছে যতই করুক সকলি হবে বরবাদ, হত্যা কাছে যতই করুক সকলি হবে বরবাদ, হত্যা কাছে যতই করুক সকলি হবে বরবাদ, হত্যা কাছে পূজকের কি মান কুত্তুম মাওলাহু বলে বলছে দিন দেখো না নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে, আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি, নবী কয় আমি
সুযোগের কি নবী সাফায় পাইব না নবী সাফায় স্বীকার করো ওহে সাইরা পানা আল্লাহ সাফায়ো।